নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি ফুলকপি দিয়ে এক নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যেটা কিনা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ। ফুলকপি দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি করে খাই, এভাবে একবার করে দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা ফুলকপির ফুলগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে রাখবো, তার জন্য আমি এখানে 1 কাপ মতো বেসন নিয়ে নিলাম, আর আমি বড় চামচে 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি, আর আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর আমি 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কালো জিরে। এরপর আমি এটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে আমি একটা ব্যাটার তৈরি করে রাখবো। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে, খুব বেশি গাঢ় না বা খুব বেশি পাতলা না, আমরা যেভাবে পকোড়ার ব্যাটারগুলি সেরকম রাখতে হবে। এরপর আমি একটা কড়াইতে ফুলকপিটা আমি দিয়ে দিলাম, তারপর আমি সামান্য একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা কিন্তু আমি সেদ্ধ করবো না, সামান্য ভাপিয়ে নেব। এতে কী হবে, ফুলকপিটা একটু নরম হয়ে যাবে, আর ভিতরে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। ফুলকপিটা আমি 4-5 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইতে 1 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওই গুলে রাখা ব্যাটারের মধ্যে ফুলকপিটাকে ডিপ করে নিয়ে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে পকোড়ার মতো করে আমি ভেজে নেব। আমি একে একে সমস্ত ফুলকপিকে ব্যাটারে ডিপ করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর 1 পাশটা হয়ে গেলে আমি এবার উল্টে ওই পাশটা আমি সেম ভাবে ভেজে নেব। এরপর পকোড়াগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে তুলে নেব। এই ফুলকপির পকোড়া কিন্তু এইভাবে করে খেতেও কিন্তু ভালো লাগে, চা বা কফির সাথে বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খুব ভালো লাগে। এরপর আমি পরের ব্যাচগুলো সেম ভাবে আমি বেসনে ডিপ করে আমি তেলে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর যেটুকু তেল ছিল সেই তেলে আমি এখানে আলুটা ছেড়ে দিয়ে ভেজে নেব। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে আমি এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি এবার আলুটাকে হালকা লাল করে ভেজে রেখে দেব। আলুটা আমি ভেজে নিয়েছি, এরপর আমি আলুটাকেও তুলে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইতে আরও 1 টেবিল স্পুন পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আমি 1টা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি, আর আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি দেখুন বন্ধুরা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর আমি 1টা টমেটো পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি সমস্ত মশলা সমেত খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, আর আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য কালারের জন্য 1/2 টিস্পুন মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসে মশলা থেকে ততক্ষণ আমি কষিয়ে নেব। এখানে বন্ধুরা ঝালটা আপনার যে যেমন খান সেই হিসেবে আপনার ঝালের পরিমাণটা দেবেন। তারপর আমি এখানে টমেটোর বাটি দেওয়া সামান্য জল এখানে দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায়। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা সমেত আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে প্রয়োজন মতো জলটা দিয়ে দেবো।
এখানে একটু ঝোল মতো হবে, তার জন্য আমাদের জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এরপর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। তারপর আমি একটা ঢাকা দিয়ে 10-12 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 10-12 মিনিট পর আমি এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এবার ওই ফুলকপির যে পকোড়াগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। ফুলকপির পকোড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না। ফুলকপির এই রেসিপিটা এভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত খেতে হয় গরম ভাতে। এরপর আমি পকোড়াগুলো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসছে। এরপর আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, এর বেশিক্ষণ আর কিন্তু আমি ফোটাবো না। তারপর 2 মিনিট বাদে ফিরে এলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। ঝোলটা আমি এই অবস্থায় নামিয়ে নেব, আপনারা যদি চান ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন, যেহেতু গরম ভাত দিয়ে খাওয়া হবে তাই আমি এই অবস্থায় নামিয়ে নেব। এরপর নামানোর আগে আমি এখানে 1 টিস্পুন মতো গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম, আর আমি এখানে কেটে রাখা ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম। ধনেপাতা গরম মশলা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। একটু ঝোলঝোল মতো রেখে আমি তরকারিটা নামিয়ে নেব, না হলে পকোড়াগুলো ঝোল টেনে নেবে, তখন তরকারিটা শুকিয়ে যাবে। তাই এরকম ঝোলঝোল মতো রেখে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তারপর দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপর আমি তরকারিটাকে নামিয়ে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি নামিয়ে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম ফুলকপি দিয়ে এক নতুন স্বাদের একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন। আজ তবে এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য আর সাথে থাকার জন্য নতুন পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।